বাঙালিদের বৃষ্টি এলে কবিতা পায়, প্রেম পায়, আমার খালি হিসু পায়। সারা রাত হিসুর জন্য ঘুমোতে পারি না, বিশ্বাস করুন। যে ক্লিপিংটি আপনারা দেখলেন সেটি একটি স্ট্যান্ড আপ কমেডির ক্লিপিং। আপনারা যারা স্ট্যান্ড আপ কমেডি দেখেন, স্ট্যান্ড আপ কমেডি সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই আই বাটনটি ক্লিক করে আমার ওই স্ট্যান্ড আপ কমেডি ভিডিওটি দেখুন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে শুধরে দিন কমেন্টে। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, ওই ভিডিওটি দেখুন আই বাটনে ক্লিক করে। আজকে বলবো সৃজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি গুমনামি, সেই গুমনামির একটি পোস্টার সম্পর্কে। একটি দুর্দান্ত পোস্টার যখন আমি ফেসবুকে দেখি, পোস্টারটি আমার খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে, আমি চমকে উঠি। আর এতো একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের একটি পোস্টার, একটা হলিউড সিনেমার লেভেলের পোস্টার। কিন্তু আমার ভুল ভাঙে যা কিছুক্ষণ পরেই যখন একজন আমার বন্ধু আমাকে আরেকটি সিনেমার পোস্টার পাঠায় যেটা সত্যি সত্যি হলিউড ফিল্মের, এবং আমি দুটো পোস্টারকে পাশাপাশি রেখে দেখতে পারি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কি অভূতপূর্ব মিল দুটো পোস্টারে, কি দুর্দান্ত মিল রয়েছে একটা পোস্টারের সাথে আরেকটা পোস্টারে। আমার আপনার মতো অনেকেই অঙ্কুশকে খুব খেপিয়েছি কপি 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 করে বলে, অনেকেই এমন লোকও তাকে খেপিয়েছে যাদের চ্যানেলের নামটাই কোনো একটি বিখ্যাত চ্যানেলের নামের থেকে কপি করা, তারাও অঙ্কুশকে কপি বলে গালাগালি করেছে। ঠিক আছে, কপি করলে গালাগালি খেতেই হবে, আমি মানি, কিন্তু কপি কে না করছে, রিমেক কে না করছে? একটা থিয়েটার, একটা মালায়ালাম থিয়েটার হতে পারে, একটা মারাঠি থিয়েটার, মারাঠি থিয়েটার খুব সুন্দর, খুব ভালো, আমি মারাঠি থিয়েটার দু একটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল কলকাতা থিয়েটার ফেস্টিভ্যালে। তো কোনো একটা নাটক, কোনো একটা প্লে, সেখান থেকে একটা কোনো সিনেমা হচ্ছে সাউথে, সেইটা কপি করছে আর একটা কোনো ইন্ডাস্ট্রি, সেটা কপি করছে বলিউড, সেখান থেকে কপি করছে আমাদের বাংলার ইন্ডাস্ট্রি টলিউড। তো আমরা শুধু আমাদের টলিউডকে গালাগালি করছি, আমাদের গালাগালিটা কিন্তু পুরো ওয়েটা ধরে যাচ্ছে না, পুরো পথটা অতিক্রম করছে না। একটা ছোট্ট ঢিল ছুটছি, সেটা কিছুটা দূর যাচ্ছে, তারপর আর যাচ্ছে না, কারণ আমাদের দেখার চোখ খুব সীমিত, আমরা একটা লেভেল অবধি দেখতে পাই, তারপর আর দেখতে পাই না, আমাদের রুটটা খুঁজতে হবে। এই যে আমি বললাম দুটো পোস্টারকে হুবহু একই রকম লাগছে, কপি কিনা আমি বলবো না, হুবহু একই রকম দেখতে লাগছে আমার চোখে, আপনারা বলুন কপি না কপি নয়। কিন্তু এর সূত্র যে এটা, সেটাই বা বলি কী করে, আমার চোখ হয়তো এত দূর অবধি গিয়ে আটকে আছে, এরও তো একটা সূত্র থাকতে পারে। সুতরাং ইনি যে এনার থেকেই নিয়েছেন, ইনি ভালো ইনি চোর, এরকমটা বলা সবসময় ঠিক না, আমাদের অনেকটা দূর বা পুরোটা দেখতে হবে। আর যদি পুরোটা না দেখতে পাই তাহলে কোনো মতামত দেওয়া উচিত নয় বলে আমার ধারণা। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, শুধুমাত্র সাবস্ক্রিপশন গেইন করার জন্য, চমক সৃষ্টি করার জন্য না হয় আমরা একটু বিরত থাকলাম। আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আমাকে সহ্য করার জন্য, এতগুলো কথা শোনার জন্য। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কোনো কিছু বলার থাকলে কমেন্ট করুন, আর গোটা চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।